তুই সাংবাদিক তো কি হইছে বলে বেথরুক পিটুনি মনমোহস অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চায়ের দোকানে চেয়ারে বসাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিকের মুখে গরম চা ছুড়ে দিয়েছেন ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক খালেদ মাসুদ। এ সময় সাংবাদিক পরিচয় দিলে উল্টো বেধরক পেটে লাথি মারতে থাকেন ঘটনাস্থলে উপস্থিত ছাত্রলীগ কর্মীরা। সোমবার রাত 8টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশনে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক দোস্ত মোহাম্মদ চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 2016-17 সেশনের শিক্ষার্থী। এছাড়া তিনি চবি সাংবাদিক সমিতির সদস্য ও ঢাকা স্টেট পত্রিকার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। অভিযুক্তরা হল চবি ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ও আইন বিভাগের 2017-18 সেশনের শিক্ষার্থী খালেদ মাসুদ, শাখা ছাত্রলীগের উপদফতর সম্পাদক ও সমাজতত্ত্ব বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী আরাফাত রায়হান। এছাড়াও এ ঘটনায় জড়িত আরও 10 থেকে 12 জনের নাম পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ভুক্তভোগী সাংবাদিক দোস্ত মোহাম্মদ গণমাধ্যমে বলেন, সন্ধ্যায় স্টেশনে চা খেতে গিয়েছিলাম, ছাত্রলীগের খালেদ সহ বেশ কয়েকজন বসেছিল সেখানে। একটি চেয়ার খালি থাকায় সেটি নিয়ে আসার সময় খালেদ আমাকে বলল, তুমি এটা কার অনুমতি নিয়ে নিচ্ছ? আমি খালেদকে আগে থেকে চিনতাম, ও আমাদের জুনিয়র, তাই বললাম তুমি করে বলছো কেন। এরপর সে আমার সেশন জিজ্ঞেস করে, সেশন বলার সঙ্গে সঙ্গে তার হাতে থাকা গরম চা সহ চায়ের কাপ আমার মাথায় মেরে দেয়। তিনি আরো বলেন, এ সময় আমি সাংবাদিক পরিচয় দিলে সে বলে, তুই সাংবাদিক হইছস তো কি হইছে? এ কথা বলেই তার সাথে থাকা 10 থেকে 12 জন আমাকে বেধরক পেটাতে থাকে। এক পর্যায়ে তারা চায়ের কাপ দিয়ে আমার মাথায় আঘাত করতে থাকে এবং পেটে লাথি মারতে শুরু করে। এর মধ্যে আরাফাত রায়হান বেশি মারধর করেছে, বাকিদেরও চিনি, তবে সবার নাম এখন মনে করতে পারছি না। আমার কিডনিতে আগে থেকেই সমস্যা আছে, পেটে আঘাত পাওয়ায় পেট ফুলে যাচ্ছে, খুব অসুস্থ বোধ করছে। আমি চাই এ ঘটনার সুষ্ঠু বিচার হোক। এদিকে ওই সাংবাদিকের অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে আসা হলেও কর্তব্যরত চিকিৎসক ইমার্জেন্সি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন তাকে। মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক জানান, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, 24 ঘন্টার মধ্যে যদি বমি করে তাহলে সিটি স্ক্যান করানো লাগবে। এছাড়া রোগীর কিডনিতে সমস্যা থাকায় ধারণা করা হচ্ছে পেটে গুরুতর আঘাত পেয়েছে। ভেতরে রক্তক্ষরণ হয়েছে কি না পরীক্ষা করে দেখতে হবে, তাই যত দ্রুত সম্ভব উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়েছে। প্রধান অভিযুক্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক খালেদ মাসুদ বলেন, চেয়ার নিয়ে একটু ঝামেলা হয়েছিল, পরে তিনি খারাপ ব্যবহার করায় হালকা ধাক্কাধাক্কি হয়েছে, মারধর করা হয়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ নুরুল আজিম শিকদার বলেন, খবর পেয়ে সাথে সাথে রোগীকে দেখতে এসেছি, আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি, তারপরও বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অভিযোগের ভিত্তিতে প্রচলিত আইনে ব্যবস্থা নেব আমরা।